नमस्कार बंधुरा, आपनारा हिंगलगंज बारबारी गोट फार्मेर एक नतून भिडियो देखें। सो एखन आमरा घास काटते फार्मे छागलेर जोन्नो एगुलो देखते पाच्छेन। एगुलो हाइब्रिड नेपियार घास जेगुलोके काटा होच्छे एवं केटे निये बोझा करे बाड़ी निये गिये एगुलोके कुचिये छागलदेर देवा होबे। एगुलो शुधु छागलई नय, छागल छाड़ा गरु एवं आदार्स गबादि पशुदेर आपनारा दिते पारेन। एगुलो खेले ओदेर गाए बेश ग्लेज हय एवं অনেকটাই উপকার পায় ওরা, এবং দুধ হয় অনেক বেশি যারা সবে বাচ্চা দিয়েছে সেই ধরনের পশুগুলোর। এগুলো খুবই উপকারী ছাগল এবং গরুর জন্য। আর এই ঘাসগুলো একবার লাগালে বেশ কয়েকবার আপনারা কাটিং করতে পারবেন। এগুলো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কেটে নিয়েছি, কেটে আমাদের খাওয়ানো হয়ে গেছে, এবং কেটে খাওয়ানোর পরে বেশ কিছু দিনের মধ্যেই আবার নতুন এর থেকে কচ্ছার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এগুলো আমরা বেশ কিছুদিন আগে কেটেছি, কাটার পরে আবার এগুলোর থেকে কচ বেরিয়েছে। এগুলো বেশ কিছুদিনের মধ্যেই পুরোপুরি বড় হয়ে যাবে এবং কাটার জন্য আবার উপযুক্ত হয়ে যাবে। এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি কাটার উপযুক্ত হয়ে গেছে, 30 থেকে 45 দিনের মধ্যে এগুলো আবার কাটার জন্য উপযুক্ত হয়ে যায়, এবং বর্ষাকালে খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে। এটার রয়েছে প্রোটিনের মাত্রা 9 থেকে 14%। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 10 কাঠা জায়গার মতো রয়েছে এই হাইব্রিড নেপিয়ার গাছটি। এগুলো বেশ লম্বা হয় এবং কচি থাকতেই খাওয়ানো উচিত। কচি থাকতে খাওয়ালে আপনাদের ফেলানো যাবে না কিছু, এবং ওরাও খুব মজা করে খাবে নরম থাকতে খাওয়ালে। আর বেশি বড় হয়ে গেলে তখন বাদ দিয়ে খাওয়াতে হয়। সো এই দেখতে পাচ্ছেন আমরা কাটছি। যেগুলো কাটছে সেগুলো দেখুন বেশ কচি রয়েছে, খুব বেশি বড় হতে দেইনি, বেশি বড় হওয়ার আগেই কেটে ফেলা হয়। তার কারণ যেটা বললাম অলরেডি, কচি থাকতে কেটে ফেলে ওরা খায়ও ভালো, ফেলানোও যায় কম, এবং প্রোটিনের মাত্রা উপকারটা সমস্তটা বেশি থাকে। পেকে গেলে প্রোটিনের মাত্রা এবং উপকার সবটাই প্রায় কমে আসে। আর তার থেকেও বড় ব্যাপার ফেলানো যায়, অনেকটা ফেলানো যায়, ওরাও খেতে পারে না ছাগলেরা যেহেতু শক্ত হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এইগুলো বেশ বড় হয়ে গেছে, আর এইগুলো একটু ছোট আছে। এইগুলো কাটা হচ্ছে, এইগুলো আর একটু আগে কাটতে পারলে ভালো হতো, কিন্তু কোনো কারণে কাটা হয়নি। একটুখানি বাদ দিয়ে আমাদের এগুলো কাটতে হবে, কারণ নিচের জায়গাটা শক্ত হয়ে যাবে, শুধু শুধু বয়ে বাড়ি নেওয়া হবে, কাটা হবে, ওরা খেতে পারবে না, ফেলেই দেবে ওরা। আর এই যে ঘাস দেখছেন, এর থেকে যতবার কাটা হয় ততবার তার থেকে বেশি আবার নতুন করে কাটিং বের হয়। এক একটা ঝাড়ে প্রায় 30-40টা পর্যন্ত কাটিং ওঠে। আমাদের এই গাছগুলো দেখছেন, এই কাটিংগুলো একদমই নতুন, একদমই নতুন পোতা। প্রথমে ওই সাইডটায় পিছনের দিকটায় ছিল, যেখানে অলরেডি পুরনো ঝাড়গুলোয় প্রায় 30টা মতো করে নতুন গাছ বের হয়, নতুন করে কচ বের হয়। আর এগুলো নতুন পোতা, এগুলো আই থিঙ্ক সেকেন্ড টাইম কাটা হচ্ছে। ফার্স্ট টাইম কাটা হয়েছিল যখন এইরকম একটা থেকে দুটো গাছ থাকে, তারপরে সেকেন্ড কাটিংয়ে প্রায় 10-12টা থেকে 15টা গাছ বেরিয়ে গেছে নতুন করে। আবার এটা যখন থার্ড কাটিং পড়বে তখন তার থেকে আবার ডবল হয়ে যাবে, এই করে 30-35টা মতো গাছ এর থেকে এক একটা কাটিংয়ে বেরিয়ে আসে। এগুলো দেখতে পাচ্ছেন আমরা কাটিং করে অলরেডি খাইয়েছি, আর এইগুলো সবই নতুন, এগুলো এখন কাটা হচ্ছে। 30-35 দিনের মধ্যে আপনারা চাইলে কাটিংটা করতে পারবেন, আর সেটাই উপযুক্ত সময় হবে কাটিং করার। ঘাসটাও পাকবে না এবং ঠিকঠাক আপনারা পাবেন পুরো উপকারটা ছাগলগুলো আপনাদের। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।